আজকে একটা নতুন জায়গায় নতুন রকমভাবে একটা নতুন পরিস্থিতিতে এসেছি, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে নিশ্চয়ই একটা বিরিয়ানি বাঙালিরা একটা আলাদা খাবারের জায়গা, খাবারের পরিস্থিতি হয়। তো যারা নতুন মানে চ্যানেলে আমাদের দেখছো ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে নেবে। এবং আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মানে হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে এলে খুব সামনেই চন্দননগর ভদ্রেশ্বর, নিশ্চয়ই নাম শুনেছো তোমরা। তো ভদ্রেশ্বরের কাছাকাছি যে ফাইবার পাস বলে একটি রেস্টুরেন্ট আমরা সামনে পেয়েছিলাম, সেখানে একটা মানে টাইম স্পেন্ড করলাম এবং স্বাভাবিকভাবে একটা সন্ধ্যাবেলা টাইম বলে আমাদের মানে খাবারের প্রয়োজন হলো। তার জন্য দেখতে পাচ্ছ যে মেনুতে নিয়েছি দু প্লেট চিকেন বিরিয়ানি, ঠিক আছে। এখানে বিরিয়ানিতে চিকেন বিরিয়ানিটা 100 টাকা করে নেয়, তোমার একটা করে ডিম দেয়, ঠিক আছে। আলুটা খুব ভালো বড় সাইজের দেখতেই পাচ্ছ তোমরা, আর এখানে চিকেন দিয়েছে, ঠিক আছে, চিকেন আছে। এবং মটন যারা নেবে তাদেরকে সম্ভবত 130 টাকা। তো পরে দাদার সাথে তোমাদের কথা বলি দেখাবো, এখানেও সেম কন্ডিশন, ঠিক আছে। তো আর চিকেন চাপটা সম্ভবত এখানে 80 টাকা 80 রুপিস নেয়। তো চিকেন চাপের সাইজটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো তোমরা যদি কখনো এখানে যারা আমার ফলোয়ার্স বা যারা দেখছো এটা হয়তো তারা যদি কখনো ব্যান্ডেল লোকালে এই পথে যাওয়া আসা করো, অবশ্যই ভদ্রেশ্বরে থাইবার পাস আসতে পারো, ঠিক আছে। ওকে চলো আস্তে আস্তে খাওয়া হোক এবং তোমাদেরকে নেক্সট আমরা যেখানে খাওয়া দাওয়া করছি সেখানে ভিউটা দেবো এবং শেষে সর্বোপরি দেবো তোমাদের দোকানের যে ভিউটা কীভাবে বানাচ্ছে এবং কী কী পাওয়া যায় এখানে এবং কেমন কী দাম, সব কিছুই তোমাদেরকে ডিটেলসে কথা বলবো। এখন চলো তাহলে একটু খাওয়া দাওয়াটা করা যাক, দেখা যাক এটা কেমন টেস্ট করেছে। চলো তাহলে একটু খেয়ে দেখা যাক তাহলে কেমন হয়েছে কি। জাস্ট অসাধারণ, অসাধারণ টেস্ট, সত্যি না খেলে মিস করবে বন্ধু। অ্যাকচুয়ালি সত্যি ভাবতে পারছিলাম না প্রথমত একটা আননোন জায়গা, আননোন পরিবেশ, আননোন পরিস্থিতি, টোটালটা কেমন কী হবে তো বোঝা যাচ্ছে না। তো জাস্ট টেস্ট করে দেখলাম, এখানে পিসটা বেশ 100 থেকে 150 সাইজের হবে চিকেনের পিসটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে চিকেনটাও খুব সুন্দর, হ্যাঁ। তো দেখি এক কামড় দিয়ে কী বলো, দেখা যাক তাহলে। যাই হোক, আর ডিম তো দিয়েছেন নিশ্চয়ই, ডিমটাও খাবো পরে নিশ্চয়ই, হুম। তো তোমরা কিন্তু মিস করবে না ফাইবার পাস, ঠিক আছে। এই চড়ার থেকে ব্যান্ডেল লোকাল এলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এখানে ভদ্রেশ্বর বলে একটা জায়গা আছে। এটা টাইমটা স্পেন্ড করলাম আমরা, খাওয়া দাওয়া করলাম, প্রত্যেকটা খাবার সব একদম পুরো ওকে, হুম। চলো তাহলে আজকে হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে যাওয়ার পথে এই সামনেই ভদ্রেশ্বর বলে একটি জায়গা, ভদ্রেশ্বর বলে জায়গাটিতে নামলাম এবং স্টেশনের থেকে খুব সামনেই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যে আমরা থাইপার পাস বলে যে দোকানটিতে, এই দোকানটিতে আমরা খাওয়া দাওয়া করলাম। দোকানটিতে খাওয়া দাওয়া করলে যেমন বিরিয়ানির যেমন সুস্বাদু যেমন বিরিয়ানি লাগলো, ঠিক সেরকমভাবে চিকেন চাপ তোমরা পুরো ভিডিওটার মধ্যে দেখতে পেলে। এবং আজকে এই দোকানের দাদাকে জিজ্ঞেস করে নেবো যে এখানে মূলত বিরিয়ানি চিকেন চাপ ছাড়া আর কী কী পাওয়া যায়। নমস্কার দাদা, এখানে সব কিছুই পাবেন। আচ্ছা এখানে কী কী পাওয়া যায় একটু কাইন্ডলি যদি বলেন। রোল, মোগলাই, বিরিয়ানি, চাউমিন। আচ্ছা বিরিয়ানির কেমন কী দাম আছে, কোনটার কত দাম আছে একটু বলো দর্শক। 150 মটন, চিকেন 100 150 মটন। আচ্ছা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি দাম তো আছে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো। আর দাদাকে জিজ্ঞেস করবো যে বিরিয়ানি ছাড়া আর কী কী পাওয়া যায়, বিরিয়ানি ছাড়া আর কী কী পাওয়া যায় একটু বলো তো। এখানে রোল, মোগলাই, চাউমিন, রাইস, চিলি চিকেন সবই পাওয়া যায়। আচ্ছা এখানে কোনো হোম ডেলিভারি যদি এখানে কেউ কোনো কিছু ফোন নাম্বার থেকে আছে ওই সব বন্দোবস্ত আছে? হ্যাঁ আছে, সব আছে। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে যে এখানে হোম ডেলিভারি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন চাপ রোল, ঠিক আছে, কাটলেট থেকে শুরু করে যেটা স্ন্যাক টাইপের যেটা পাওয়া যায় এবং ভিতরে বসে যখন খাবার খাচ্ছিলাম যে বসে খাবার খুব সুবন্দোবস্ত আছে। তো তোমরা চাইলে যারা হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে আসো তারা কিন্তু কাইন্ডলি এই দোকানটা ফাইবার ফার্স্ট ঘুরে আসবে এবং ঘুরে আসতে ভুলো না কিন্তু, ওকে। চলো তাহলে দেখতে থাকো দোকানটির পরিবেশ, ওকে।